আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে আরও একটি বিরোধে সাথে আসে আমির বলছিলাম আপনারা দেখছেন আড়ালে আমাদের দেশে যেমন পশ্চিমা কালচারগুলো দিন বেড়ে চলেছে ঠিক তেমনই বেড়ে চলেছে ডিভোর্স আপনি জেনে অবাক হবেন যে দু সালের এক জরিপ অনুযায়ী আমাদের দেশে প্রতি মাসে প্রায় এক হাজার একশো তালাকের ঘটনা ঘটে আমি কিন্তু এটা বছর আগের জরিপের কথা বললাম তাহলে আপনারা ভেবে দেখুন সেই সংখ্যাটা এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে খেয়াল করে দেখবে বেনেভাবে প্রায়ই দেখা যায় কাপুলদের রাস্তায় রেস্টুরেন্টে পার্কে কিন্তু স্বামী স্ত্রী খুবই কমে পাবেন আর এটা অপ্রিয় হলেও সত্য আর ডিভোর্সের প্রধান কারণে হলো অবৈধ সম্পর্ক বা পরকিয়া প্রেমিকার সাথে সারা রাত কথা বলাটা ভালোবাসার পরিচয় হলেও বউয়ের সাথে এক রাত গল্প করাটাই নেহাত বোকামি প্রেমিকার লাল গোলাপ পছন্দ বলে সারা দুনিয়ায় এক করে লাল গোলাপ হাতে দিতে ব্যস্ত প্রেমিক কিন্তু বউয়ের জন্য কখনও একটা লাল গোলাপের আবদার তার আদিক লাগে প্রেমিকার হাতের বিষাদ খিচুড়ি অমৃত মনে হয় আর মাসান্তরে বউর রান্না একদিন লবণ কম হলেই সেটা তার ভীষণ বড় অপরাধ প্রেমিকার জন্মদিনে মাথায় শুধু তাকে সারপ্রাইজ দেওয়ার চিন্তাটাই ঘোরপাক করে আর স্ত্রীর বেলায় হিসাবটা শুধু পাওনার দুয়ারে গিয়েই ঠেকে প্রেমিকার জন্য বত্রিশ মাইল দূরে গিয়ে তিরিশ টাকার ফুচকা কিন্তু বাঁধে না আর স্ত্রীর জন্য মাসে একদিন সময় বের করাটা অপচয় বলে মনে হয় প্রেমিকা অসুস্থ হলে দশ মিনিট পর পরই তার খোঁজ নেওয়াটাকে কেয়ার বলে গণ্য করা হয় আর স্ত্রী অসুস্থ হলে কেয়ার নেয়ার দরকার হয় না বিরক্তি লাগে একটা হারাম সম্পর্ককে মানুষ যেভাবে গুরুত্ব দেয় সেটা যদি একটা হালাল সম্পর্ককে দেয়া হতো তাহলে চারদিকে এত ডিভোর্সের সরাসরি হতো না এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ ছিল ধন্যবাদ সবাইকে